শীতকালের দারুণ একটা সুস্বাদু শাক পালং শাক। এই পালং শাকের একটা অবাঙালি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। ওয়েলকাম টু মিনমোস কিচেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, লসুনি আলু পালক। এটা রুটি, লুচি, পরোটা এমনকি ভাতের সঙ্গেও দারুণ লাগে। আসুন চলে যাওয়া যাক সরাসরি রেসিপিতে। নিয়ে নিয়েছি 200 গ্রাম পালং শাক। শাকের ডাঁটিগুলোকে আমি বাদ দিয়ে পাতাগুলো নিয়ে নিয়েছি। একটা কড়াইতে 1/2 লিটার জল ভালো মতো ফুটিয়ে নিয়েছি। শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। শাকটাকে আমি গরম জলের মধ্যে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইবার একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে শাকটাকে আমি তুলে নিচ্ছি। শাকটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। ভালো করে জল ঝরিয়ে নিয়ে শাকটাকে এবার আমি একটা প্লেটের উপর ঢেলে দিচ্ছি। প্লেটে ঢেলে দিয়ে শাকটাকে একটু ঠান্ডা করে নেব। এদিকে কড়াইতে 2 চামচ সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটাকে এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে 80% সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার আমি তুলে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে ঠান্ডা করে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 4-5টা গোটা গোলমরিচ আর 1 ইঞ্চির একটা দারচিনি। ফোড়নটা 7-8 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর অ্যারোমা বেরোবে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। মোটামুটি 2 মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা কাজু বাদাম। এটা অপশনাল, কিন্তু এটা দিলে দারুণ একটা টেস্ট আসে। আরও 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। 2টো লঙ্কা দিয়ে দেবো। এইবার এই পেস্টটাকে মোটামুটি 5 মিনিট আমি একটু কষে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট মিশ্রণটাকে কষে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরও 2 মিনিট আমি কষে নিলাম। এইবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আরও 2 মিনিট আমি ভালো মতো কষে নিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। আলুটা দিয়েও ভালো মতো এবার মিশ্রণটার সঙ্গে ভালো মতো কষে নিতে হবে। মোটামুটি 5 মিনিট আমি কষে নেব। 5 মিনিট রান্না করার পর যখন এই রকম ড্রাই হয়ে আসবে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম জল। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এইবার আবারও ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুটা এবার আমি একটু চেক করে নিচ্ছি। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইবার একটা ফ্রাইং প্যানে 1 চামচ তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ বাটার। 7-8 সেকেন্ড বাটারটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা আর 2 চামচ রসুন কুচি। রসুনটাকে এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু ক্রাঞ্চি করে ভেজে নিচ্ছি। মোটামুটি 40-45 সেকেন্ড ভেজে নিলাম। এইবার এই আলু আর পালকের ওপর রসুনের ফোড়নটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল লসুনি আলু পালক। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।